ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরকাতু বাংলাদেশ থেকে এক ছাত্র ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হল যে আমরা স্কুলে পড়ালেখা করার কারণে অনেকগুলো কাজ বাধ্যতামূলক করতে হয় না করলে স্যাররা অনেক শাসন করে পানিশমেন্টের ব্যবস্থা করে বা সাররাও বাধ্য করে দেখেন এই ক্ষেত্রেগুলিতে আমরা কী করবো যেমন একুশে ফেব্রুয়ারি রেলি বাইড করা ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ সাল্লা আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত হাই আল্লাহ আপনাকে সহি মতে বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন আপনি যে ছাত্র অবস্থায়ও ছাত্র হওয়া সত্ত্বেও সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং বুঝতে পারছেন সত্যটা আল্লাহ আপনার মনের মধ্যে পরিব আবদ্ধ বা গেথে দেখ অথবা সত্যটাকে মানার জন্য আল্লাহ আপনাকে সেই ব্রেন বিদ্যা বুদ্ধি উন্মোচন করে দেখা আমি আর আপনি ছাত্র মানুষ স্কুল জীবনে এগুলি করতেছেন এখনো ছোট মানুষ যদি এগুলি বাধ্যতামূলক করতে হয় না করে কোনোভাবে পারা যাবে না তাহলে আল্লাহ সোবাহ আপনাকে অবশ্যই মাফ করে দেবেন কিন্তু চেষ্টা করতে হবে যে যদি কোনোভাবে এড়ায় চলা যায় তাহলে ভালো আলহামদুলিল্লাহ আর বাকি জীবনে আপনাকে চিন্তা করতে হবে যেমন একসময় লেখাপড়া শেষ করবেন এগুলি যাতে না হয় এগুলি যাতে না করা হয় না এগুলি থেকে দূরে থাকা সম্ভব চেষ্টা যথাসম্ভব চেষ্টা করতে হবে শরীর বিরোধী কাজ যাতে না হয় আপনার দ্বারা আমার দ্বারা এই ধরনের চিন্তা আমার ব্রেন অবশ্যই এখন থেকে রাখতে হবে তারপরে আরেকটা জিনিস হলো আমাদের শিক্ষকরাও এই সমস্ত মূর্ক্ষতা পূর্ণ আচরণ করে থাকে তাদের ভিতরেও জ্ঞান নেই তারা নিজেরা যে সমস্ত শরীরের বিরোধী কাজ করে তারা সেই ছাত্রদেরকেও সেইগুলি বাধ্য বাধ্য করে আমল করার জন্য তো এগুলি ওখানে মূর্খতা আজকে যদি তারা না করতো তাহলে আমাদের মেয়েরা আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী জেনারেশন অবশ্যই সহি বিশুদ্ধ আমলের মধ্যে গড়ে উঠতো তাদের দিল অন্তর পরিষ্কার থাকতো থাকত স্বচ্ছ থাকতো ব্রেন মস্তিষ্কগুলো সুন্দরভাবে কাজ করতো আল্লাহর সন্তুষ্টি তাদের প্রতি থাকতো এগুলি তো আমাদের গার্জেন যারা আছে এদের অনেক ভুল বা যারা মুরব্বী হয়ে গেছে যারা অভিভাবক যারা প্যারেন্টস বা যারা গার্জিয়ান তাদের মনে এইগুলি না থাকার কারণেই আজকে মানুষ পদব্রসে সাগরে ডুবে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিক মধ্যে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আপনাকে সহি মতে বিশুদ্ধ মতে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আপনি আল্লাহর আল্লাহর সন্তুষ্ট মোতাবেক যেন আপনি আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করি আপনিও দোয়া করেন এবং চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আপনাকে এই সমস্ত কাছ থেকে বাঁচার তৌফিক দান করেন হাজর সাল্লাহ তালা নামা মোহাম্মদ আসসালাম আলাইকুমতল্লা বারাকাতু